আগরতলা রিজিওনাল পাসপোর্ট অফিসে পাসপোর্টের জন্য আবেদন করতে এসে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন লোকজন। বেশ কয়েক মাস ধরে এই রকম অভিযোগ উঠছিল। এরই মধ্যে বুধবার পাসপোর্ট অফিসের কিছু কর্মীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ করলেন পাসপোর্টের আবেদনকারীরা। তাদের অভিযোগ, চরম অচলাবস্থা চলছে পাসপোর্ট অফিসে, কি কি কাগজপত্র লাগবে সেটা ঠিক মতো বলা হচ্ছে না, আবার তাদের কথা মতো কাগজপত্র জমা দেওয়ার পর অপ্রাসঙ্গিক কিছু মন্তব্য করছেন যা অত্যন্ত বিব্রতকর। তো আমি প্রথম দিনে একদিনে আয়া সেম কন্ডিশন, আমার সাপোর্ট সিটিজেন সব ডকুমেন্ট আছে। উনি বললেন যে আপনার আই কার্ড মানে পাতলা আগেরটা, হ্যাঁ, তো কয় আপনি আই কার্ড এত দেরিতে কেন করছেন। তো আমার সব কিছু সাফিসিয়েন্ট ডকুমেন্ট আছে। এরপরে কিছু কিছু আমি পাসপোর্ট করতে যারা আছে তাদের সাথে আমি কথা কইছি, তারা সেম কন্ডিশনে যে তারা বিভিন্নভাবে প্রতারণার শিকার হয়ে যেতেছে। তো আমি চাই, আমরা লিগাল সার্ভিস অথরিটির পক্ষ থেকেও আমি কইতাছি যে আসলে একটা পাসপোর্ট করতে যে যে ডকুমেন্টের প্রয়োজন সেই ডকুমেন্টগুলো তারা এখানে টাঙ্গে দেওয়া উচিত, আর গ্রাহকরা ঠিক পরিষেবা নিতে আইয়া যাতে কোনো হয়রানির শিকার না হয়। গেছি, যাওয়ার পর আমারও কইতাছে, দেখতে দেখতে আপনি কোন সময় আছেন বাংলাদেশে থেকে? না স্যার, আমি তো বাংলাদেশে আছি না, আমার বাবার বাড়ি এদেশে, আমার বাড়ি এদেশে, আমার বিয়া দেশে ক্যাম্পের পর রেডি না কর, আর আমার বাবার বাড়ি কবিরাষ্টিলা ডুবলি, কবিরাষ্টিলা টিভি চান তার। আপনি তো না, আমি সিলিমসি করে আনি। না স্যার, আমার সিলিমসি নাই, বিয়া ফিজি দেখছে, আমার বাবার একাত্তর ডকুমেন্ট আছে, আমার বাবার আই কার্ড আছে, আধার কার্ড আছে। তারপরে দেখছে দেখে কোন না, এটা তো 2020 বের করছেন, আমি 2020 বের করছি, এই ডেটে তো থাকবো, আপনার সিলিমসি করে আনি বাস। আমার